মর্নিং বাচ্চারা তোমরা প্রত্যেকে কেমন আছো আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিশুগণিত বই থেকে কিছু অঙ্কের কাজ করব তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কি অঙ্কের কাজ করব তোমরা প্রত্যেকে পৃষ্ঠা নাম্বার পনেরোটা খোলো আজকে আমরা দুই এবং তিন দাগে যে অঙ্কের কাজগুলো রয়েছে আজকে আমরা এই অঙ্কের কাজগুলোকে করব দুয়ের দাগে কি বলেছে দেখো কথায় লেখো এখানে কতগুলো সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে এই সংখ্যাগুলোকে আমাদের কি করতে বলেছে কথায় লিখতে বলেছে তাহলে আমরা কিভাবে কথায় লিখব আমি তোমাদের দুটো করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি দাগেরটা করে একটু দেখাচ্ছি দেখো কি বলেছে এখানে আমরা যখন আমরা কথায় লিখব তখন আমরা সুবিধের জন্য কি করব। একক দশক শতক করে আগে আমরা লিখে নেব তাহলে এখানে কত রয়েছে একক দশক শতক হাজার তার মানে এখানে কত রয়েছে এক হাজার আটশত তেইশ তাই তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা সংখ্যাটাকে লিখবো সংখ্যাটাকে আগে আমরা লিখব লিখে আমরা কি করব মাথায় একক দশক শত হাজার বলে আগে আমরা লিখে নেব তাতে আমাদের কথায় লিখতে সুবিধে হবে এরপর আমরা এই সংখ্যাটাকে কথায় লিখবো কী লিখবো হাজারের ঘরে দেখো কোন অঙ্কটা রয়েছে এক তাহলে আমরা এখানে কি লিখবো এক হাজার এক হাজার তারপর দেখো শতকের ঘরে কত অঙ্ক রয়েছে আট তার মানে আমি এখানে কত লিখব আট আটশত আর আমরা কথা লেখার সময় কী করবো দশকের ঘর এবং এককের ঘর মিলিয়ে লিখব তাহলে দশকের ঘরে কত রয়েছে দুই এবং এককের ঘরে কত রয়েছে তিন তাহলে আমরা এখানে কত লিখবো দুই দশ দিন কত হয় তেইশ তাহলে আমরা এখানে কত লিখব তেইশ তাহলে আমাদের কথা লেখো কি হলো এক হাজার আটশত তেইশ ঠিক আছে এরপর দেখো আমরা ঝয়ের দাগের অঙ্কটা করব তাহলে ঝয়ের দাগের অঙ্কটা আগে আমরা যে সংখ্যাটা দিয়েছি সেই সংখ্যাটা আগে আমরা লিখবো এখানে পাঁচ তিন নয় এরপর আমরা কি করব একক দশক শতক করে লিখে নেব আগে মাথায় একক দশক এবং শতক তাহলে এখানে কি বলেছে কত রয়েছে দেখো পাঁচ শত উনচল্লিশ পাঁচটা শতকের ঘরে কোন অঙ্গটা রয়েছে পাঁচ তাহলে আমরা এখানে কত লিখব পাঁচ শত আমি আগেই তোমাদের বললাম যে আমরা কথা লেখার সময় দশকের ঘর এবং এককের ঘর মিলিয়ে লিখব তাহলে কত লিখবো তিন দশ নয় কত হয় উনচল্লিশ তাহলে আমরা এখানে কত লিখব উন চল্লিশ ঠিক আছে তোমরা প্রত্যেকে এইভাবে সংখ্যাগুলোকে কথায় লিখবে এরপরে দেখো তিন দাগেরটা কি বলেছে নিচের বন্ধনীর অঙ্কগুলির প্রকৃত মান ও স্থানীয় মান নির্ণয় করো এখানে কতগুলো সংখ্যা দিয়েছে সেই সংখ্যার মধ্যে যে কোনো একটি অঙ্ককে প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে রাখা হয়েছে এবং আমাদের বলেছে সেই অঙ্কগুলোর প্রকৃত মান এবং স্থানীয় মান নির্ণয় করতে তাহলে চলো আমরা প্রকৃতমান এবং স্থানীয় মান নির্ণয় করি স্থানীয় মান বলতে আমি তোমাদের বলেছিলাম কী বলেছিলাম স্থানীয় মান হলো অঙ্কগুলো যে স্থানে থাকবে সেই স্থানটাই হলো অঙ্কগুলোর স্থানীয় মান আর প্রকৃত মান বলতে কী বলেছিলাম আমি প্রকৃত মান হলো সংখ্যাগুলোর নিজস্ব মান অর্থাৎ সংখ্যাগুলো নিজেই তাহলে আমি দাগেরটা করে দেখাচ্ছি দেখো কি রয়েছে এখানে সংখ্যাটা দুই তিন এবং পাঁচ তাহলে আগে আমরা সংখ্যাটাকে লিখে নেব দুই তিন পাঁচ এরপর আমরা কী করবো একক দশক করে লিখব একক দশক এবং শতক এরপর আমাদের কী বলেছে বলেছে পাঁচের এই পাঁচে স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা নিচে কী লিখবো পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান বলে আগে আমরা লিখে নেব তাহলে পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচ যেহেতু পাঁচটা এককের ঘরে রয়েছে তাই আমরা কী করবো স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কী করি এককের ঘরে যে অঙ্গগুলো থাকে সেই অঙ্গগুলোকে আমরা কী করি এক দিয়ে গুণ করি তাহলে আমরা পাঁচকে এক দিয়ে গুণ করবো তাহলে কত হবে পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান কত পাঁচ এরপর আমরা পাঁচের প্রকৃত মান নির্ণয় করব তাহলে পাঁচের প্রকৃতমান কত হবে পাঁচ আমি তোমাদের আগেই বলেছি যে প্রকৃতমান হল অঙ্কগুলো নিজস্ব মান তাই পাঁচের প্রকৃত মান কত পর আমরা ছয় তাগে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা থেকে যে অঙ্কটাকে বন্ধনীর মধ্যে রাখা হয়েছে সেই অঙ্কটার আমরা প্রকৃতমান এবং স্থানীয় মান নির্ণয় করবো তাহলে প্রথমে দেখো এখানে সংখ্যাটা কত রয়েছে একক দশক শতক হাজার তার মানে কত রয়েছে চার হাজার তিন শত একে শূন্য দশ তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা সংখ্যাটাকে লিখব লেখো কত বললাম চার হাজার তিন শত দশ এরপর আমরা একক দশক করে প্রথমে লিখে নেব একক দশক শতক এবং হাজার এরপর আমাদের কি বলেছে এই তিনের স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা নিচে লিখব তিনের স্থানীয় মান হল স্থানীয় মান হল কি করব আমরা তিনটা এই তিন অঙ্কটা কোন ঘরে রয়েছে দেখো শতকের ঘরে তাহলে আমরা তিনকে কী করবো একশোকে দিয়ে গুণ করবো আমি তোমাদের আগেও বলেছি যে শতকের ঘরে যে অঙ্ক থাকে সেই অঙ্কটা স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব সেই অঙ্কটাকে একশোকে দিয়ে গুণ করব। তাহলে আমার কত হবে তিনশো তাহলে তিনের স্থানীয় মান কত হলো তিনশো এরপর আমরা তিনের প্রকৃত মান বের করব তিনের প্রকৃতমান হল তিনের প্রকৃতমান আমরা কত লিখব তিন প্রকৃতমান কাকে বলে প্রকৃতমান হচ্ছে সংখ্যাগুলো সংখ্যা নয় অঙ্কগুলো নিজস্ব মান তাই প্রকৃত মান নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কগুলোই বসে যাবে তাই তিনের প্রকৃত মান হলো তিন তোমরা এইভাবে বাকি সংখ্যাগুলোর থেকে প্রকৃতমান এবং স্থানীয় মান নির্ণয় করবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে গুড বাই এভরিওয়ান